ইনফরমেশন দিয়ে থাকি, তো ভিডিওটা দেখে নাও, পোর্টফোলিও সম্পর্কে নলেজ দেবো। এইবার দেখো এত আর্টওয়ার্ক রয়েছে, এবার এত আর্টওয়ার্ক তো ক্যারি করে নিয়ে যাওয়া পসিবল না। শুধু এত না, উপরেও কত রয়েছে, অ্যান্ড এই সাইডে দেওয়ালেও দেখো কত রয়েছে, ভেতরে আরও রয়েছে আর্টওয়ার্ক। তো এত তো ক্যারি করে নিয়ে যাওয়া পসিবল না। তুমি এতদিন কি প্র্যাকটিস করেছো সেটা তোমার এন্ট্রান্স আর প্র্যাকটিক্যাল এক্সামই বলে দেবে। পোর্টফোলিও হচ্ছে তোমার বেস্ট 5 টপ ওয়ার্ক, বেস্ট 5। তো এবার এর মধ্যে কী টাইপের কাজগুলো নিয়ে যাবে সেটাই আমি দেখাবো। তার আগে আমার আর্টওয়ার্ক দেখিয়ে দেবো, আর আর্টওয়ার্কের ভুল দেখাবো যে আমি আগে কীরকম করতাম, সেটা করা উচিত কি না উচিত। তো একটু ভিডিওটা দেখো, নাহলে আবার তোমাদের মাথায় অনেক কোশ্চেন হয়ে যাবে। যেগুলো আমি বলি না কোশ্চেন করো, ঠিক আছে, বাট এমনও তোমরা অনেক কোশ্চেন করছো যেটা আমি অলরেডি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে অলওভার প্রায় আপনি কী করছেন, এখানে 100-এর ওপরে কাজ রয়েছে। তো এবার এগুলো তো নিয়ে যাওয়া পসিবল না, তো এখান থেকে কোন কাজগুলোকে তোমরা সিলেক্ট করবে আমি সেটাই দেখাবো। এই কাজটা খুব শখে শুরু করেছিলাম, বাট সব থেকে বাজে কাজ যদি হয়ে থাকে তো এটা। আর এই রবীন্দ্রনাথটা আমি ক্লাসের ফার্স্ট ডেতে এটা করেছিলাম। তো তোমরা তো মোটামুটি দেখতেই থাকলে যে এতগুলো কাজ ছিল, বাট এর মধ্যে আমি একটাও সিলেক্ট করলাম না। তবে এর মধ্যে থেকে মাত্র একটা ছবি সিলেক্ট করেছি। এই ছবিটা সিলেক্ট করার কারণ, যে কটা ছবি রয়েছে তার মধ্যে এই ছবিটার কোয়ালিটি মানে স্ট্যান্ডার্ডিটি সব থেকে বেশি রয়েছে, তো সেই হিসেবে এটা সিলেক্ট করেছি এত বড় ফাইলটা থেকে মাত্র একটা। নেক্সট এটা স্টার্ট করি, তো চলো এটার মধ্যে কী আছে দেখা যাক। এইটার মধ্যে তো এতগুলো কাজ ছিল, বাট এটার মধ্যে থেকে আমার একটাও পছন্দ হলো না। তো দেখো, না বুঝে স্টার্টিংয়ে এই টাইপের কাজ করেছি বলেই মানে এত ছবি করার পরে সেটা পোর্টফোলিওতে নিতে পারছি না। তো সেকেন্ড এইটা থেকে কাজগুলোকে দেখাই। এইখান থেকে এই কাজগুলোকে সিলেক্ট করার কারণ হচ্ছে এগুলোর মধ্যে না টোটালটাই নিজস্বতা রয়েছে। দেখো, একটা পেন স্কেচ, তারপর ওয়াটার কালার ছিল, বাট দরকার নেই ওই দুটো। তারপর দেখো আরও কিছু কাজ দেখাচ্ছি, এগুলো ওয়াটার কালার রয়েছে, গ্লাস ওয়ার্ক রয়েছে, বাট এগুলো একটা পোর্টফোলিওর জন্য নিচ্ছি না, এই কারণে খুব হার্ড টাইপের কাজ রয়েছে এখানে। সেরকম সফট বা নিজস্ব কিছু দেখানোর মতো কিছু নেই এখানে। হয়তো কাজগুলো দেখতে খুব ভালো, কিন্তু আমার মতে এগুলোকে পোর্টফোলিও হিসেবে ডিসপ্লে না করাই বেটার। Thank you.
একটা জিনিস দেখো, এতক্ষণ ধরে এত ছবি দেখালাম, তার মধ্যে থেকে মাত্র এই কটা ছবিকে সিলেক্ট করেছি, এর মধ্যেও আবার বাছাই হবে। অ্যাপ্লায়েডের জন্য যারা কাজ নিয়ে যাবে তারা এই টাইপের কিছু পোস্টার টাইপের কিছু নিয়ে যেতে পারো। তো দেখো তোমরা কত কাজ ছিল, এবার এত কাজের মধ্যে থেকে মাত্র আমি ওই কয়েকটা কাজই সিলেক্ট করেছি। এবার যদি বলে এই কাজগুলোর মধ্যে সিলেক্ট করতে, তাহলে আমি আরও এর মধ্যে থেকে বাছাই করব। তো চলো সেই বাছাইটা দেখিয়ে দিই। সবার ফার্স্ট তো এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেব, যাতে তুমি যখন ছবিগুলো নিয়ে ঢুকবে একটা অ্যাভারেজ প্রেজেন্টেশন চোখে পড়ে যে তুমি কী কী টাইপের কাজ নিয়ে এসেছো। তো আমি সেই রকম ছোটো থেকে মানে বড় থেকে ছোট একটা হিসেব করে কাজগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো এই তো গেল মোটামুটি জিনিসগুলোকে কিভাবে সাজিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে এর মধ্যে থেকেও কাজগুলো আরো বাছাই করে দেখাবো। তো ফাইনালি একদম টপ কাজ হিসেবে আমি এইগুলোকেই রেখেছি, তার কারণ এগুলোতে নিজস্বতা রয়েছে। আমি শিওর কি তোমরা বলবে যে এই ছবিগুলোর থেকেও তো দেখতে ভালো অনেক ছবি ছিল, তা সত্ত্বেও আমি এইগুলোকেই কেন সিলেক্ট করলাম। নাম্বার ফার্স্ট, এইগুলো আমার টোটাল নিজের ক্রিয়েশন, এগুলো আমি কোথাও থেকে কোনো রকম একটা বিন্দু কপি করিনি, আমি টোটাল করেছি। মিস্টার বিনটাও একটা ক্যারিকেচার নিজের তৈরি করা, আউটডোরটা দেখলে, তারপর হাত পায়ের ফিগার স্টাডিটা ছিল, স্টিল লাইফটা ছিল, তারপর মা দুর্গার পোস্টার যেটা ছিল ওটাও টোটালি নিজের ছিল। তোমার কিন্তু অ্যাকচুয়ালি কাজের মধ্যে নিজস্বতা দেখবে, ওটাই হচ্ছে পোর্টফোলিওর বৈশিষ্ট্য, যে তুমি কি ভালো ভালো কাজ করেছো আর তার মধ্যে নিজস্বতা কী রয়েছে। তাছাড়া পোর্টফোলিওতে কিন্তু দেখার কিছু নেই, এমনও হতে পারে তোমার পোর্টফোলিও দেখবে না, স্যাররা খুলতেই বলবে না পোর্টফোলিও, তো তবু নিয়ে যাবে 5 থেকে 7-8টা কাজ নিয়ে যাবে, বেশি নিয়ে যাওয়ার দরকার নেই, ক্যানভাসও নিয়ে যাওয়ার দরকারই নেই কোনো। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তুমি কিন্তু আর্টিস্ট হওনি, তুমি আর্ট কলেজে যাচ্ছ, তো কেন স্যাররা কেন তোমার এত এত কাজ দেখবে, কেন পাবলিক তোমার এত কাজ দেখবে, তুমি আগে সেই জায়গাটা তৈরি করো তারপরে তোমার কাজ দেখবে। তো এই কিন্তু একটা কনসেপ্ট থাকে, তো সেই কারণে বলবো বেশি কাজ একদমই নিয়ে যাবে না, লিমিটেড। সো গাইস, পোর্টফোলিওর ভিডিওটাতে তো এইটুকুই বলার ছিল, পোর্টফোলিও নিয়ে আর কিছু বলা নেই। সাইজের কোনো ব্যাপার না, যে কোনো সাইজের কাজ নিয়ে যেতে পারো, বেশি বড় নিয়ে যাওয়ার দরকার নেই, বাট খুব ছোট কাজ নেবে না, যেরকম সাইজ আমি দেখালাম ওই টাইপেরই নিয়ে যাবে, ক্যানভাস নিয়ে যাওয়ার দরকার নেই। আর মানে ভাইবার ভয়েস, তোমরা ভাইবার ভয়েসের ভিডিও তোমরা খুব চাইছো বারবার, ওটা নিয়েও ভিডিও দেবো, একটা করে একটু সময় দাও আমাকে প্লিজ। অ্যান্ড আই হোপ ভিডিওটা থেকে অনেকটা ইনফরমেশান পেয়েছো, পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, আরও তোমাদেরকে সঙ্গে পেতে চাই। আর মানডে আই থিঙ্ক কারোর না কারোর সাথে দেখা হয়ে যেতেই পারে, তো সবার সাথেই আশা করছি মানডে দেখা হবে। আমার ইউনিভার্সিটিতে ক্লাস রয়েছে আর আমি নিজে মোটামুটি 6টা-7টা পর্যন্ত থাকি, ক্লাস থাকে আমার, তো আই থিঙ্ক সবার সাথে একবার দেখা হোক, বেশ ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কি অবস্থা হলো দেখো, এখন এগুলো গুছিয়ে নিয়ে আমাকে আবার আরেকটা ভিডিওর জন্য রেডি হতে হবে। বাই দ্য ওয়ে, বাই।